সাধারণত আমি যেখানে বসি নায়িকাটা সেখানেই বসা হয় অদরা খানের একজন প্রেমিক আছে যাকে ভালোবাসতো অদরা ভালোবাসিটা জানি না তার জন্য জান দিয়ে দেয় আমার ওয়াইফের যদি সমস্যা নয় তাহলে আর একজনের সমস্যা নাই মাথাবো কেন ছবি তুলে ছবিটা তোলা ঠিক না ছবি তুলেন নাচ নায়িকা অদরা খানের সঙ্গে মধ্যরাতে রেস্তোরাঁয় একটি ছবি গণমাধ্যমে আসে এরপর থেকে আসলে আপনাদের প্রেমের একটা গুঞ্জন চাউর হয়ে ওঠে মিডিয়াতে এটা আচ্ছা এটা হলো গিয়া যে এটা এটা একটা পত্রিকা এটা এটা যে নিউজটা করছে তাকে 50 আমি খবর নিছি পরে তাকে 50000 টাকা দেওয়া হয়েছে নিউজটা করার জন্য আচ্ছা আচ্ছা মধ্যরাতে মধ্যরাতে না রাত 3টার দিকে হবে সেটা ওইটা ছিল একটা সেহেরি পার্টি আচ্ছা দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি অদরা খানকে দেখি আচ্ছা ওইখানে এর আগে আমার অদরা খানকে আরেকটা অনুষ্ঠান দেখা হয়েছিল ওইখানে হোস্ট ছিল আরেকজন মেজবা নামে এটা মিডিয়াতে ই করে তার এজেন্সি আছে আমাদের ছোট আমার ছোট ভাই জাজের থেকে যুক্ত বিনক জাজের ফটো পোস্টার শুট ফটো তার তত্য হয় সে আমাকে দাওয়াত দিছে ভাই আপনি ইফতারের সেরি পার্টি করছে আপনি আসেন ওইখানে রাফিয়া ছিল ও আচ্ছা মেয়েদের কথা বলি জেসিয়া ছিল তারপর আমাদের এই যে জিন ছবির নায়িকা অনেক অনেকগুলি মেয়ে ছিল এখানে অনেকগুলি মেয়ে ছিল আমার অপজিটে সবাই বসছিল সাধারণত আমি যেখানে বসি নায়িকারা সেখানেই বসা হয় বা নায়িকারা যেখানে বসে আমি সেখানেই বসি এমন হইতে পারে আমার অপোজিটে অদরা ছিল জেসিয়া ছিল তারপর আরও দু একটা নায়িকা ছিল আরিয়ানা ছিল হোয়ার আমার সাথে রিলেশন মোর বেটার দেন আরিয়ানা

ছবি তুলেন সাংবাদিক না সে আরেক নাই মিডিয়ার একজন মেয়ে আচ্ছা আমি মনে হচ্ছে নামটা জানি না আচ্ছা আচ্ছা সে কোনো সাংবাদিক ছিল না সাংবাদিক ছিল না ওইখানে কোনো

যে ইয়েকে পাগলের মতো মনে হয় ভালোবাসে ওরা মধ্যে পাচ্ছে না বা যাই হোক যে কোনো কিছু হোক আমি শুন আমি আগে আমিও শুনছিলাম এরকম একটা কাহিনি তারপর আমি এটা আরো জার্নালিস্ট বন্ধু বান্ধব ছোট ভাই আছে না তাদের মধ্যে খবর লাগাই নিলাম দু হাজার পঞ্চাশ টাকা দিছিল দিছে এটা নিউজটা করার জন্য সে প্রথম রাজি হয়নি তারপর অনেক রিকোয়েস্ট পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে বলছে তোমার একটা আইফোন বিদেশে আসার তোমার জন্য আইফোন নিয়ে আসবে বলছে নিউজটা করছে আমি এটা নিয়ে আর কোনো রিয়েক্ট সাংবাদিকও তো এখন ওকে আমরা দাও খুব ছোট আমরা ওকে এমনি দিয়ে কখনো দাও দিই না জীবন আর আর এটা নিয়ে আমি মাথা কমি না আমার কিছু আসে যায়নি আমার ওয়াইফকে দেখাছিলাম আমার ওয়াইফ হাসছে কতক্ষণ আমার ওয়াইফের যদি সমস্যা না তাহলে আরেকজন সমস্যা নেই মাথা কামাবো কেন